ইনস্ট্যান্ট পটে খিচুড়ি রান্না করতে যাচ্ছি আজকে, ছুটির দিন। এই ছুটির দিনে বাচ্চাদের নাস্তা এবং লাঞ্চ একসাথে করার জন্য একটা সব ডাল মিলিয়ে একটা খিচুড়ি রান্না করতে যাচ্ছি। সাদা চাল নিয়েছি, পোলার চাল, মুগ ডাল, উদের ডাল যেটা আমরা কলইয়ের ডাল বলি, এবং মুসুরি ডাল, তিনটা মিশায়ে কাবাব মশলা, আদা, হলুদ, তেল, লবণ সব মিলায়ে এই পটে পানি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিব। এবং খুব সহজে এই রান্নাটা করা যায়। আমরা যারা খুব কুইক রান্না করতে চাই তারা কিন্তু ইনস্ট্যান্ট পটে বা রাইস কুকারে সব মশলা একসাথে মিলায়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলেই হলো। দেখি আমার খিচুড়িটা আজকে কেমন হয়। খিচুড়ির সাথে করতে যাচ্ছি ডিম ভুনা। প্রায় 12টির মতো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। নর্মাল যেভাবে আমরা ডিম ভুনা করি সেভাবে ডিম ভুনা করে নিচ্ছি এই খিচুড়িটার সাথে খাওয়ার জন্য। আর করে নেব সালাদ, লেবু। সহজ রান্না এবং সহজ ব্রেকফাস্ট কাম লাঞ্চ, যারা আমরা নর্মালি একটু লেটে নাস্তা করি আমরা কিন্তু লাঞ্চের এবং নাস্তার এক যে কোনো একটা ডিশ রাখতে পারি। বাচ্চারাও খুশি, খেতেও মজা। আমরা খুব পেঁয়াজটা পছন্দ করি। সালাদ কাটলাম, শশা আছে, শশা বাগানে শশা নিচে পড়ে গেছে। উইকেন্ডে সবাই দেখা যায় নামাজ পড়ে ঘুমাচ্ছে, উঠে যাবে। আমি একদম ডিনার কি বলে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে খিচুড়ি, ডিম ভুনা, আচার আছে আচার বের করবো, সালাদ, লেবু। আর আপাতত এই সকালে বেকালা দেখা যাবে কি করা যায়। ডিম ভাত হয়েছে, একটু ঝোল দিব, একটা নাগা মরিচ দিয়ে দিব, ওয়াও হবে আমার জন্য। কিচেনের বিভিন্ন তরি তরকারি যে উচ্ছিষ্ট থাকে, তারপরে ডিমের খোসা, মাছের বিভিন্ন কাটা চিংড়ি খোসা, আর এসব পুরানো ভাত বাসি খাবার সব আমি জমিয়ে রেখে মুরগিকে দিয়ে আপনারা সবাই জানেন তো নিয়ে নিলাম। রান্নার ডিম বোনা হতে হতে আমি মুরগিকে দিয়ে আসি। আমার বাথরুম দেখে দেখো, আমার বাচ্চারা দৌড়া দূর আসতেছে, আশেপাশে লন্ম করতেছে। একটা নাগা মরিচ নিয়ে আসি, নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। কিছু কাঁচা মরিচ তুলতে হবে, লাল হয়ে গেছে। ভেবেছিলাম আজকে শুটকি ভর্তা বানাবো, কেন যেন মনে হলো যে না শুটকি ভর্তা আজকে না। আমি আবার একা একা শুটকি খেতে পারি না, আমার ফ্রেন্ড লাগে বা কেউ কোম্পানি লাগে। অবশ্য মাইশা আছে, মাইশা শুটকি খায়, কোনো সমস্যা নাই, মাইশা সাথে খাওয়া যায়। তো আরেক দু একজন হলে মনে হয় যে না একদম মানে মজা করে ফিস্ট যেভাবে খাই আমরা ওরকম করে শুটকিটা খেতে ভালো লাগে। আমার নাগা মরিচ অলরেডি পেকে গেছে, আমি এর জন্য অপেক্ষা করছিলাম যে বীজ হয়ে যাক। তো বীজ হয়ে যাওয়ার পরে হয়ে গেছে, এই মরিচগুলো পেকে পেকে গেছে, উঠাই ফেলি। ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানালে এই মরিচগুলো কাজে লাগবে।
ইনশাআল্লাহ অনেক রোদ। এই যে নাগা মরিচ লাল টুকটুক হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখান থেকে একটা মরিচ পেরে নেই খাওয়ার জন্য, এটা এটা পেরে নেই, আর বিকেলে এই লাল লাল মরিচগুলি পেরে ফেলবো ইনশাআল্লাহ। না এখন রোদ, তুলে ফেললাম, গরম। একটা নাগা মরিচ আর কয়েকটা এই মরিচ, রেগুলার মরিচ। নাইস ওয়েদার, গরম কিন্তু রোদ যখন শরীর লাগে তখন খুব জ্বলে, কিন্তু গাছের ছায়ায় এতটা খারাপ লাগে না। এই ফুলটা ফুটেছে, এই ফুলটার কে দিয়ে একটা নাম এখন যে খুঁজে বের করব। এটা কয়েকটা ভ্যারাইটি আমার আছে, এটা তো ম্যাজেন্টা, আর একটা আছে পার্পল সাদা, আর একটা আছে টকটকে লাল, আর একটা আছে গোলাপি। এই ম্যাজেন্টাকে আজকে দেখালাম, মাত্রই ফোটা শুরু হয়েছে। আর একটা হচ্ছে এই দিয়ে যদি দেখি, ওই যে বাসার ভিতরে এই যে লাল, এত ভালো লাগে এই ভ্যারাইটিটা, লালটাকে খুঁজে বের করতে আমার অনেক সময় নিয়েছি। আমি বলা যায় যে পরে দুই তিন বছর অপেক্ষা করার পর আমাদের লোকাল হোম ডিপোতে এটা আসে, এটা কাছ থেকে আমি দেখাবো পর ইনশাআল্লাহ। আর একটু কাছের থেকে দেখাচ্ছে, আর একটা হচ্ছে গোলাপিটা ওখানে, এটা একটু 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 ডিপ গোলাপি। এই যে সাদাটাও ফুটবে, সাদাটাও আছে, এটা গোলাপি, আর এর থেকে আর একটু লাইট একটা গোলাপি, সেটাও একটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। সব জাতেরই আছে দেখা যায় আমার বাসায়। হয়ে গেছে পারফেক্ট, নামিয়ে ফেলি খিচুড়ি অলমোস্ট আর 3 মিনিট। হয়ে গেল, একটু নাড়া দিয়ে দেবো। অনেক সুন্দর হয়েছে ইনস্ট্যান্ট পটে খিচুড়ি, এবং খিচুড়িটা ঝরঝরা, যেটা আমার পছন্দ। ভিতরে দেখি পারফেক্ট, এখনই এটা পরিবেশন করা যাক, আর দেরি নাই, শুরু করে দিই ইনশাআল্লাহ। মিষ্টি কুমড়া অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ, শি সো লাকি। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে মাচা দিছে, দেখে তো মিষ্টি কুমড়া। ওয়াও নাইস নাইস নাইস, লুক এট দিস, কোনটা? ওয়াও মাশাআল্লাহ, তরমুজ লাও, হোয়াট ইজ দ্যাট, এটা তো মিরাকল। ওই যে মিষ্টি কুমড়া আরেকটা ওখানে, ওর এখানে অনেক ভালো মিষ্টি কুমড়া দেখছেন ওখানে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ তো নজর দিও না কেউ, এই যে এটা কি, এই যে এখানে গোড়া হইছে, হোয়াট ইজ দিস, এটা কি লাউ? হ্যাঁ না দেখবে না কেন, এই তো মিরাকেল ব্যাপার সেপা দেখা যাচ্ছে দিকে, এরকম দাম পুরো কখনোই দেখিনি। ওই যে ওখানে লাউ হয়েছে, এই যে মিষ্টি কুমড়া এখানে, ওয়া হ্যাঁ তরমুজ, তারপরে শসাটা দেখেন, এত কিউট মাশাআল্লাহ, দিচ্ছে কান্ডটা ছোট ছোট গাছে কি সুন্দর, আর মাথাটা দিচ্ছে সুন্দর করে মাশাআল্লাহ। এইটা হচ্ছে, এটা হানি ডিউ, এটা এটা হানি ডিউ,
এটা ওই যে ক্যান্টালপের মধ্যে যে একটা সবুজটা থাকে না ওইটা মিষ্টি একবার আমার হয়েছিল নাইস অনেক বুদ্ধি করে মাছটা দিছে ছোট তাই না না এখানে একটু উঠে পড়ে বেড়ার উপর উঠে যাবে খুবই সুন্দর এটা নাইস করছে ওরা ভালো লাগতেছে আর এটা তো এই এখানে সব লতানো গাছ ওখানে দিছে শাকের গাছ করে দিছে আমরা আসছি আমাদের ফ্রেন্ড রানচ হাউসে প্রায় প্রতি বছরই তো আপনাদেরকে দেখাচ্ছি রানচ হাউসটাকে সর্দার রানচ আপনারা এর ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্দার রানচ করে তো ও এখানে গরু ছাগল ভেড়া মুরগি টার্কি অনেক কিছু রাখে মাশাআল্লাহ খুবই পছন্দ করে এইসব এবং সে ভালো টেক কেয়ারও করে সেই সাথে এবার তো প্রচুর বাগানও করতেছে ব্রাঞ্চে আমরা হঠাৎ করে চলে আসলাম একটু হ্যাঁ ওর দিকে দেখে আসলাম ওর লতানো গাছ আর এদিকে আছে যে সবজির বাগান শাক সবজির যে বাগান মাত্র গ্রো হতেছে টমেটো দেখা যায় প্রচুর আছে এখানে টমেটো দেখা যাচ্ছে কিনা বেগুন টমেটো পুঁই শাক কলমি শাক সিম ওরা ছুটির দিন ছিল সবাই বাসায় ছিল বসে আড্ডা মারলাম গাছের ছায়ায় রোদের এটা করা ছিল কিন্তু গরম লাগছিল না গাছের ছায়াতে মিষ্টি বাতাসে বসে বসে আড্ডা দিতে ভালো লাগছিল দুপুরে খাওয়া দাওয়ার যদি আমরা একটু লেট করে গেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করলো ওরা খেয়ে দেখা যায় বিকেলের চাটা লনে বসে শেষ করলাম অনেক কথা বললাম গল্প আড্ডা কাজের বিভিন্ন কথা ভালো লাগছিল যদিও রোববার টেনশন হচ্ছিল যে না মানডে আমাকে কাজে ফিরে যেতে হবে তারপর সবাই বেশ অনেক দিন পর সর্দার রানচে যাওয়া হয়েছে অনেক দিন পর বেশ এনজয় করেছি বিকেলটা আমার ফ্রেন্ড তার এক্সটেনশন ফ্যামিলি কয়েক মাস আগে এসেছে নতুন বাসা নিয়েছে তো বিকেলটা ওদের বাসে আড্ডা মারার পর চলে যাচ্ছি ওদের ল ফ্যামিলিগুলি দেখে আসার জন্য চলুন দেখে আসি এত সুন্দর রান্না এত সুন্দর হয়েছে কালার টালার সব কিছু মশলা ভাই হ্যাঁ আমার ব্লগে দিয়ে দিচ্ছি যে এত সুন্দর ভর্তা আমি আমি যে কত বছর দেখি না আয়ন উপর দেখে যায় প্লিজ এটা কি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা টাকি মাছ চিংড়ি মাছ আর যে সবুজটা শাকের ভর্তা কিভাবে বানাস এটা এটা আমি কখনই খাইনি তাই না সরিষা পাতা ভর্তা খাইছি কখনো এভাবে কখনই খাইনি আমরা মাশাআল্লাহ আপনার বৌরাদের গুণ আরে ভাই আমাদের গুণ নাই আমাদের গুণ শেষ মাশাআল্লাহ ফিরে আসার সময় ওর দেবর না খাইয়ে দিল না যদি আমাদের পেটে এক রত্তি জায়গা ছিল না কিন্তু অসাধারণ রান্না মজার মজার ভর্তা একদমই ফেলে আসতে পারলাম না একটু তো খেয়ে নিলাম আর এত মিস করলাম যে আমরা সেই দুপুরে যেভাবে পেট ভরে খাই সেটা খেতে পারলাম না বলে কিন্তু দাওয়াত নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা রবিবারের এই দিনটি আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে বেড়ালাম ওদের বাসাগুলি দেখলাম সুন্দর একটা সময় কাটালাম ওদের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম